যেই আনন্দ ঈদের যেই রমরমা পরিবেশ সেই পরিবেশ কিন্তু গাদতুলি হাটে শুরু হয়ে গেছে গরু যেমনি চলে এসেছে তেমনি প্রচুর মানুষেরও ভিড় হচ্ছে গাদতুলি হাটে কেউ দেখতেছে কেউ বাজেটের মধ্যে হয়ে গেলে গরু নিয়ে যাচ্ছে আমরা আছি ভাইরাল পান্নার ব্যাপারীর ডগায় এই যে ওনার ছেলে আমাদের সাথে আছে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

যাই হোক চিন্তা ভাবনা চাই সাড়ে তিনশো চাওয়া চাওয়া এরপরে মোটামুটি একটা

আরো কম আছে তো আরো কম আছে আইসা সেটা দামাদামি দামা দামি ঠিক আছে আইসা দামাদামি করবে তাহলে আশা আয়সা যে দামাদামি করবে গরু দেখানোর আগে সেই ব্যবস্থাটা আগে দিয়ে আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি

এটার দাম চাই দিছে আপনি এটা বড় নাকি না এটা দুটো থেকে একটু বড় একটু দুটো থেকে একটু বড় আচ্ছা এটার দাম চাই দিছে মনে করেন 370 80 দাম চাই 370 80 দাম চান কম বেশি যদি ওগুলার মত মনে করেন যে এক ধাক্কা একটু কমায় দেন তাহলে কেমন কমতে পারে 370 থেকে বিশ ত্রিশ হাজার কমে দিব গরু আমার কম আছে বুঝলেন আমার বড় গরু তো মানে দাম ফাটালে গুরু আয়া কত কত কাস্টমার আছে খেস

এরপরে মোটামুটি সবই এই এগুলো একই সাইজের মনে হচ্ছে একই সাইজ কয় গরু ওই 19 20 এই কয় দাঁতের গরু ভাই এই এটা দুইটা এটা দুইটা এটা আবার দুইটা এটাও দুইটা ওটা চারটা ওটা দুইটা আচ্ছা ওইটা চারটা না আর এটা দুইটা আচ্ছা এই ওই গরুটা একটু দেখতে চাই কারণ এর মাশাআল্লাহ চুটটা বেশ বড় সরে একটা চুট এই গরুটার একটু চাপা দি আমরা এদিকে এই ওদিকে চাপা দি ওদিকে 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 বাপ এই যে এদিকে এই যে সুন্দর একবারে লাল

তো কী অবস্থা কেমন চলতেছে না শনিকে টুকটাক আমাদের সবসময় এরামি হ্যাঁ এরামি এরকমই আচ্ছা তো বলতেছে যে দামে বাঁচবে না আসলে পছন্দ হলে হয়তো দামো দামি করে আসলে নেওয়া যাবে দাম যেটা চাওয়া হোক না কেন ওই যে লাস্টে যে গরুটা আছে না লাস্টে না আমরা এই যে এই লাল কালো গরুটা দেখাই সবগুলাই আসলে লাল লাল গরু দেখিয়েছে অনেক এই গরুটা একটু অন্য রকম এই লাল কালো গরুটা কি দেখানো সম্ভব কি না একটু চাপায় ঠাপায় দেওয়া যায় আসলে কেমন হয় আপনি আপনার আইডিয়া মোটামুটি এটা বারো মনের মতো অনেক বেশি হবে আরো বেশি হবে অনেক বেশি হবে অনেক বড় গরু তো বুঝলেন অনেক বড় গরু আচ্ছা আমরা আমরা একটা একটু আইডিয়া নিতে চাই একজনের কাছ থেকে এই গরু সম্পর্কে কার আইডিয়া আছে আছে আইডিয়া নাই হ্যাঁ গরু সম্পর্কে আইডিয়া আছে দেখি আসেন আপনার গরু কখনো হিসাবে কিনা না সেটা তো কিনে না তারপরে মোটামুটি একটু জানতে চাই কি মনে হয় এই গরুটা কি রকম হইতে পারে যদি মাংসের হিসেব করি

আমরা রোজার ঈদি খাইছি সাড়ে সাতশো সাতশো টিয়া কেজি এবারে মনে করেন এই কয়েকদিন একদিন খাইতেছি আঠারোশো টিয়া কেজি আর এবারে বাংলাদেশের সুরস্ব বলতে গরু গোষ্ঠাই বুঝছেন কিন্তু কথাটা না আমাদের বাংলাদেশের খাওয়ার ভিতরে সুরস্ব গরু গোষ্ঠায় এছাড়া কিন্তু বাংলাদেশে সুরসাতো নাই। হুম আছে। আমরা তো দেখছি মোটামুটি কিছুদিন আগে যায় মানুষ আসলে পাগলের মতো গরুর মাংস কিনতে যাইছে। এই জিনিসটা বুঝুন। আবার দ্বিতীয় কথা বলতে কি আপনার জিনিসের এই সব জিনিস মন কোন গристоরা পালছে। সব জিনিসের খাদ্য জিনিসের দামটা বেশি। বসে ছিল আপনার 55 টাকা কেজি এই বসে আছে 65 টাকা কেজি। কুড়া ছিল 25 টাকা 22 টাকা কেজি এইগুলো আছে 35 টাকা কেজি। লবণ ছিল 20 টাকা কেজি এইগুলো লবণ আছে 40 টাকা কেজি। খাওয়াবো কিবা মানুষ? হুম খাদ্য জিনিসের দামটা বেশি। সবকিছুরই দাম বেশি। আসলে তো সেইগুলো সেই কারণে আসলে গরুর দামটাও বেশি হয়েই যাচ্ছে আচ্ছা তো মোটামুটি ওই পাশে যেইগুলি আছে একটু মাঝারি সাইজের ওগুলো কি দেখাবো আমরা দেখানো যাবে হ্যাঁ চলেন তাহলে ওই পাশে যাই এটা তো মোটামুটি সাড়ে পাঁচ লাখ চাইলো ভাই বলছে যে দাম নিয়ে থাকবে না চার লাখেও কিন্তু মোটামুটি আইসা পড়ছে উনি এক ধাক্কায় এবার দেখি আমরা ওই পাশে গিয়ে দেখি যে ওইদিকে যে গরুগুলো আছে এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে ঘুরতেছে হাটে হাট ঘুরতেছেন হ্যাঁ কেমন লাগতেছে

ঠিক আছে আমরা এইগুলো নিয়ে আর বেশি কথা বলবো না দামগুলো একটু আইডিয়া দিয়ে দিতে চাই আপনাদেরকে এবং কেমন কেমন গরু আসলে এই রানাভের কাছে আছে সেগুলো একটু দেখা দিব যারা আসলে সংগ্রহ করতে চায় তারা হয়তো এসে নিতে পারবে এটা এটা ডিসকাউন্টার আছে এটা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা কি রকম ডিসকাউন্ট ভাই মন করেন দাম চলেছে আমার 215 আচ্ছা ওটা না এটা 85 হলে বিক্রি হবে 85 হলে বিক্রি করবেন তার মানে 15 আর এদিক থেকে 15 পুরো 30 ডিসকাউন্ট 30000 টাকা ডিসকাউন্টে গরু রানা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা যাবে এই সেই গরু আচ্ছা এটার এটার একটা আইডিয়া নিতে চাই এটা আপনি কেমন মনে করতেছেন হবে কোরবানির গরু কোরবানির মনে মন হিসাবে বলতে চাচ্ছেন না বা এটা আইডিয়া করা যাচ্ছে না এই হচ্ছে সেই গরু যেই গরুতে তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার চিন্তা ভাবনা ওনার আচ্ছা এই যে একেবারে শেষ প্রান্তে কালো একটা গরু দেখতে পাচ্ছি মোটামুটি এটা কীরকম চিন্তা ভাবনা দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো চাওয়া দাম বাদবাগীটা এসে দেখে দামদামি করে নিতে পারবে কম বেশি কিছু কম বেশি নিতে পারবে এখন মোটামুটি কতগুলো গরু আছে আপনার কাছে 15টা 15টা গরু আছে গরুগুলো তো দেখাইলাম যাদের পছন্দ হবে কিভাবে এই গরুগুলো সংগ্রহ করতে পারবে আপনার নাম মোবাইল নাম্বার এবং আপনার এই জায়গাটা কোথায় আছে হাটের ঢোকা লাগবে মেন হাটে ঢুকে বড় টাওয়ার আছে বড় টাওয়ারের সুজা আসলে আমার নম্বরে ফোন দিলে আমার ছেলে পেলে যাইলে আসবে আচ্ছা নাম্বারটা বলেন আমার নাম্বারটা 013 23 56 91 77 তেইশ ছাপ্পান্ন একানব্বই একানব্বই ডবল সেভেন ডবল সেভেন না ডবল ছয় ডবল ছয় ডবল সিক্স আচ্ছা আচ্ছা